বিসমিল্লাহ রহমান হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে যে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি যে মানুষ মনে করে আল্লাহকে ডাকি আল্লাহ আমার কথা শোনে না আল্লাহকে ডাকি আল্লাহ আমাকে সারা দেয় না আমি আল্লাহর কাছে যা চাইতেছি আল্লাহ তা আমাকে দিচ্ছে না দেখুন এই পৃথিবীতে আমরা বসবাস করি এর মধ্যে ছোট একটা বাংলাদেশ এই ছোট একটা বাংলাদেশের মধ্যে একটা প্রধানমন্ত্রী আছে এখন দেখা যায় যে এই প্রধানমন্ত্রীর কাছে যখন আমরা সরাসরি যাই যে যখন বলি যে তখন দেখা গেছে যে সরাসরি যাইতে গিয়ে তার যে বাসভবন আছে এখানে কয়েক প্রকারের গেট আছে এবং আর্মি পুলিশ সেখানে নিয়োজিত করা আছে তখন আমি যখন যাই গেটের কাছাকাছি যেতেই আমাদের দিকে বন্দুক ধরতেছে এই এদিকে কোথায় তখন বলতেছি আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো তুমি যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কি তোমার যোগ্যতা আছে যদি যোগ্যতা না থাকে তাই তুমি কিভাবে আসতেছো চলে যাও তোমাকে গুলি করে দেওয়া হবে তাই আমি বলবো এই পৃথিবীর মানুষ আল্লাহর কাছে সরাসরি চায় তখন আল্লাহ কিন্তু বিরক্ত হয়ে যায় যে এরা এরা যে আমাকে আমার কাছে এটা সেটা চায় এরা তো কখনই আমার কাছে পাবে না কেন না তারা যা কিছু চায় যা কিছু বলে এর থেকে উর্ধে আমার সব কিছু চলে তারা কি করে আমার কাছে সরাসরি চায় তখন আল্লাহ কি করে এদের উপরে আরো রুষ্ট হয়ে যায় রাগান্বিত হয়ে যায় তখন আল্লাহ বলতেছে আমি যুগে যুগে নবী রাসুল পয়গম্পর্কে পাঠিয়েছি প্রেরণ করেছি তারা আমার নবী রাসুলদেরকে মানে নি অনেকে এবং এখন তারা কিছু তাদের প্রয়োজন হয়েছে আমার কাছে সরাসরি চায় তারা তো আমার কাছে সরাসরি চেয়ে কখনোই পাবে না তাহলে নবী রাসুলের যোগ চলে গেছে এখন কিন্তু এসেছে বেলায়েতের যুগ মুর্শিদের যুগ আর মুর্শিদ কথাটা আল্লাহ কোরআনে কোথায় প্রকাশ করেছেন সেটি সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে মুর্শিদ কথাটা আছে তাহলে নবুয়াতের যুগে নবীরা আমাদেরকে জ্ঞান দিত মানুষকে বুঝাইতো হেদায়তের পথে ডাকত কিন্তু এখন তো নবুয়াত খতম নবী আসবে না এখন আল্লাহ কি করেছে কামেল কি রেখেছেন তোমরা আমার কাছে যদি চাও তাহলে সেটা চাইলে তুমি পেয়ে যাবে যাবে হয়ে তোমার যখন তোমরা তোমার মুর্শিদের কাছে যাবে আর তোমার মুর্শিদের মধ্যে আমি আছি তাহলে এক আল্লাহ লক্ষ কোটি ঘরে বসত করতে পারে তাহলে লক্ষ কোটি মুর্শিদও যদি থাকে পৃথিবীতে প্রত্যেকটা মসজিদের মধ্যে এক আল্লাহ বিরাজমান কিভাবে আকাশে সূর্য একটা যদি এক লক্ষ পুকুর থাকে এক লক্ষ পুকুরের মধ্যে লক্ষ এক সূর্য দেখা যায় আকাশের দিকে তাকালে সেটা বলতেছি সূর্য পানের দিকে তাকালে সেটাকেও বলছি এটাও সূর্য ঠিক এক আল্লাহ সমস্ত অলি আউলিয়াদের মধ্যে বিরাজ করতেছে এবং সেই অলি আউলিয়ার কাছে যখন আমরা যাব যখন আমরা কিছু আবদার করব যে আমাদের এই বিষয়টা আমাদের এই সমস্যাটা বা আল্লাহর পথ চাইতে হলো সে কাজ করি অলি আউলিয়াদেরকে আমাদের সাথে রাখি না এবং তাদেরকে ছাড়া সরাসরি আল্লাহকে যখন ডাকি তখন আল্লাহ যেখানে খুশি হতো সেখানে বেজার হয় কারণ এই বাংলাদেশটা চালাতে যাইয়া প্রধানমন্ত্রী কী করেছেন জায়গায় জায়গায় এমপিদেরকে ফিটিং করেছেন জায়গায় জায়গায় কমিশনারদেরকে ফিট করেছে জায়গায় জায়গায় মেম্বার চেয়ারম্যানকে ফিট করেছে তোমরা যদি চেয়ারম্যানের সাথে আলাপ করো যে আমার বাড়িতে বিদ্যুৎ লাগবে আমার গ্রামে বিদ্যুৎ লাগবে তখন চেয়ারম্যান এমপির সাথে আলাপ করবে আর এমপি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবে তখন একটা সিরিয়াল বাই সিরিয়াল আসবে তখন তোমার তখন তোমার গ্রামে কারেন্ট পৌঁছে যাবে খুব সহজে তোমরা ডাল ধরে আসো সরাসরি এসো না সরাসরি যদি তোমরা আমাকে আমি আল্লাহকে পাইতে তাহলে নবীর ও পীর অলিদেরকে আমি পাঠাইতাম না যাই হোক এই কথাগুলো বলা হলো এই পৃথিবীতে যারা পীর আউলিয়াদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাদের কাছে যায় না এবং আল্লাহ বলেছে যাওয়ার জন্য তাহলে তারা কোরআন পরে লাইন ধরে কিন্তু কোরআন পরে আবার কোরআন কি অস্বীকার করে কোরআন পরে আবার সেই কোরআন কি অস্বীকার করে যাই হোক আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আমাদের এরকম আলোচনা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কোন ধরনের আলোচনা আপনাদের পছন্দ অবশ্যই জানাবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ